আছে হাক টাক আছে চারটি চাকা দেখি শু স্টিয়ারিং তাতে স্বপ্ন আঁকা আর পথের মোড়ে হাত তুলে থাকা নানা মানুষজন এই নিয়ে চলছে ছুটে মায়ের দোয়া পরিবহন মায়ের দোয়া চারপাশে ঘিরে থাকা নানা মানুষজন এই নিয়ে চলছে ছুটে মায়ের দোয়া পরিবহন মায়ের দোয়া পরিবহন মায়ের দোয়া পরিবহন আছে বাসের ভাড়া আছে যাত্রীর তাড়া ঘুরে ফিরে একই রুট কেউ কেউ দল ছুট নানা রং মুখ নানা রং মন এই নিয়ে চলছে ছুটে মায়ের দোয়া পরিবহন মায়ের দোয়া দুপুরে খাই আবার চলে আসিস। আচ্ছা কি সারাক্ষণ লগে একটা অ্যাসিস্ট্যান্ট থাকলে অন্য রকম একটা আনন্দ লাগে। থ্যাংক ইউ। এই যে তুই তো পুরো টিঙ্কুর মতো কথাবার্তা বলতেছিস, ভদ্রতা শিখতে হবে না? ক ওয়েলকাম। জি ভাই ওয়েলকাম। ওকে তাতে ভাই যা, কামিং ফার্স্ট। আচ্ছা ভাই, আপনি সুবান সাহেব না? জি জি, উনি সুবান সাহেব। ওস্তাদ, ওই দিন ডিবি সিডিটা উনি দিয়েছিল আপনারই? উনি? হ্যাঁ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আপনি তো আমার জীবনের একটা অন্যরকম। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। সেই বিষয়ে কথা বলতে আসছি। জি বলেন। আপনার পুরো নামটা কি? মোহাম্মদ সুবহানউদ্দিন সরকার। আমি হেরসড়ো ভাই কায়সার। আচ্ছা ঠিক আছে, বাবার নাম? শেহাবউদ্দিন সরকার। ভাই এটা ভুল হয়ে গেছে। কি ভুল কান্ত? ডিবি লটারির যে চিঠিটা আপনি পাইছেন, জি জি, ওইটা আসলে আপনার না, বাবার নাম মিস্টেক হয়ে গেছে। ওনার বাবার নাম সোহরাবউদ্দিন। প্লিজ চিঠিটা ফেরত দেন, আসলে ভুলটা আমারই। কি কোন? হ্যাঁ ভাই। হ্যাঁ তাহলে কে আর কি হবে? কে ওস্তাদ? হ্যাঁ মন খারাপ করেন না, বাপের নাম বদলে নিচ্ছে, বিদেশ না যাওনি বালা। ঝামেলা হয়ে গেছে ভাই, একটা মারাত্মক ঝামেলা হয়ে গেছে। আমি টিভির গান জামাই পরে কে আর লগেছে, খারাপ ব্যবহার করছি, আপনি ভুল চিনিতে তাকে পাল্লা গুজা, ভুল করতে আসছেন আমার এখানে। ভাই যাই কন, আমার গাড়ি দেন, সিটিটা তাড়াতাড়ি দিয়ে দেন। অবশ্যই সিটি দিয়ে আপনার তো কোনো কাম হইব না, ছবি না দেখে তোরা বিষা দিব না। আর শুনেন, এই এলাকায় যদি আপনারা সিটি বিলি করতে দেখি তাহলে আমি কিন্তু আপনারা আজকে জাগে দিগা। আচ্ছা সাইফুল ভাই ছিল? না আসলে লোকটা নিয়ে যে কি ভেজাল মধ্যে পড়ছি না, বাড়ি যেতেই বাড়িতেও নেই, এদিকে বাসটা চালাইতে পারতেছি না, কি যে ভেজাল মধ্যে আসছি।
ওয়ালাইকুম সালাম। তুমি? আপনি তার কিছু জানাইলেন না। কোন বিষয়ে কি জানাইলাম না? না, ওই যে কেয়ার ব্যাপারে। তোমার তো বিয়া করার যে হিরিক দেখতাছি, তাতে তো মনে হয় কেয়া কসকো বেলি কোনোটাই সমস্যা না, একজনটি করলেই হয়। কেয়া তো ভাই তোমার বিয়া করতে রাজি না। তুমি এক কাম করো, এই হিরিক থাকতে থাকতে যে কোনো একজনকে বিয়া করে ফেলো। না 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 না, কেয়া এটা কইতে পারে না। কেয়ার সাথে আমার সম্পর্ক বুঝেন, জীবন মরণ সম্পর্ক। জীবন মরণ সম্পর্ক লইয়া কেয়ার লগে উল্টাপাল্টা করছো কেন? হ্যাঁ, তুমি কি আরে কও নাই যে তুমি ডিবি নিয়া আমেরিকা যাইতেছো, ওখানে যাইয়া একটা বিদেশি দেখে বিয়া করবা? না ভাই, এটা হইছে কি একটা ওই মানে ভুল বুঝাবুঝি আর কি। ওই যে আমরা তো মনে করি যে আমেরিকা বোধহয় একবার সব শুদ্ধ, ভুল করতেই পারে না। আপনি জানেন যে আমেরিকাও ভুল করে? আমার ঠিকানায়, আমার নাম ঠিকই ছিল ঠিকানায়, কেউ জানেন পিতার নাম ভুল করছে। আমি কি যারে তারে বাপ বলে আমেরিকা যেতে পারি? এত লোভ আমার নাই। কিন্তু লোভে তো ঠিকই পড়ছিল। হ্যাঁ, লোভে পইরা আমার শাড়ির লোকে গিয়াল লোক। আল্লাহকে আমার আল্লাহ করছে না, এরই কয় আল্লাহর মায়ের দুনিয়ার বাইর। আচ্ছা যাই হোক ভাই, যা হবার হয়ে গেছে, কিন্তু কে আমার ছাড়া থাকতে পারে? আমার আর ওর সম্পর্ক জানেন, জীবন মরণ সম্পর্ক। শি ইজ মাই লাভ। মানে আচ্ছা, আমি কে আর মুখে নিজে শুনতে চাই। কেয়া যদি তোমার নিজ মুখে না করে তখন কি করবা? জানি না, না জানলে যে গানও ঠিক হইব। আমি তোমার ভালো লেগে গেছি, জানাটা দরকার না। তাহলে কোন কি করুন? তুমি তুমি বিচ্ছেদ জানো? তোমার বিচ্ছেদ জানা আছে? হ্যাঁ না। তাইলে কিন্তু ভাই একটু ঝামেলা হয়ে গেল। কেন? না মানে কেয়া যখন তোমার নিজ মুখে না করব, সাথে সাথে তুমি একটা বিচ্ছেদ ধরতে পারতা। ভাইজান, আপনার আমি সম্মান করি না? করি কিনা কর, আর সে আপনি আমার সাথে মস্করা করেন, এটা মস্করার ব্যাপার? প্রেম ভালোবাসা সম্পর্ক বুঝছেন, এটা কত গভীর। জুতা মাইরা গরুদানকে সম্মান কয়? এই যে তুমি আমার কথাটা বিশ্বাস করতেছো না, তুমি সম্মান করলা কেমনি? আচ্ছা ঠিক আছে, আমি নিজে গিয়ে কেয়ারে জিগাম। যাও জিগাও, এই বিষয়ে আমার কাছে আর আইবা না, ঠিক আছে? এভাবে ডাকেন কেন? ভদ্র করে ডাকতে পারেন না? ভদ্রতা করে বলবো স্যার আসেন, কাছে আসেন। ভদ্রতা মানুষ না, তুই কি পুলিশের লোক? আচ্ছা কি হয়েছে? সত্যি কথা কা, সত্যি কথা কা, ও এখন ডরাইতেছিস না, ক সত্যি কথা। তুই কে? আমি পুলিশের লোক না, তাতে আপনার সমস্যা কি? সমস্যা তো আমার না, সমস্যা তো তোর। সেদিন পুলিশ মিলে তোরে কিন্তু ভয় পেয়ে ছাড়িয়ে দিছিলাম, পরে শুনলাম এখানে হুদাই, এখন এখন তোরে কে ঠেকাবে? এই তোরা আমি ছাড়তেছি না। তুই আমার বাসায় পুলিশ নিয়ে গেছিলি না? কে খবর দিছিল? তুই দিছিলি? আপনি যদি আমার সঙ্গে ভদ্র করে কথা না বলেন তাহলে আমি আপনার সঙ্গে কথা বলবো না। তুই কথা বলবি না? তুই তো কথা বলবি, তোর আসল আব্বাজান বলবে, শ্বশুর আব্বাজানও বলবে। বাপ তুলে কোনো কথা বলবেন না। 500 বার বলবো। কোন জায়গায় লাগে, শ্বশুর আব্বা নাকি অরিজিনাল আব্বা? ও শ্বশুর আব্বাই তো লাগবে, কারণ ঘর জামার ব্যাপার তো। আমার নিয়ে কোনো কথা বলবি? একদম একদম জিপটা ছিল। তুমি না কইলা তোমার দুলাবাড়ি করলে গা কি করলে গা? আজা তুমি জানো না?
তখন তো আপনি মোলাকে কোনো কথাই কইলেন না। তখন যান ওই দলাসনারে গিয়ে বিয়া করেন, এনে আছেন কেন? না ওইটা একটা ভুল বোঝাবুঝি ছিল। ভুল বোঝাবুঝি না, না চিঠি আসছিল সুবাহানের নামই আসছিল, কিন্তু পিতার নাম ভুল ছিল। বলো যারে তারে বিয়া করেন যায়, কিন্তু যারে তারে কি আব্বা ডাকা যায়? শুনেন আপনার কোনো কথাই আমি বিশ্বাস করি না, আপনি জানতো? পারে না একটু। কি পারে না? না মানুষে ভুল হইতে পারে না, এটা ভুল হইছে বলে তুমি। ভুল আপনার না, ভুল আমার হইছে, অন কি করতে হইব? যাও তুমি দুলাবাইরে গিয়া কও, বিয়া করলে তুমি আমারই বিয়া করবা। পারুম না, আমি এই কথা দুলাবাইরে একদমই কথা কইতে পারলাম না। আপনি জানতো আপনার আমার সহ্য হইতেছে না। এটা কি করলা? খারাপ। হ্যাঁ শুনো, এখানেও দাঁড়ান। কি কর আগা মাথা কিচ্ছু বুঝছি না, বিয়ে করতে পারবো না মানে? আমি এর বিচার আমি আল্লাহর কাছে দেব, আল্লাহ আল্লাহর ফল দেখবে। আর আমি দেখুম কোন নবাব সলিমুল্লাহ তোমার বিয়ে করে। দেখেন শুনো, আমি সুবহান এখন যদি রাস্তায় গিয়ে খাড়াই মাইয়া মানুষের লাইন পড়ে যাবো। এখানে আছেন কেন? রাস্তায় গিয়ে খাড়ান ধরুন। তখন তো তোমার সিরিয়ালে পিছিয়ে যাবো না? পিছিয়ে গেলে পিছিয়ে যাবো, এখন রাস্তায় গিয়ে খাড়ান ধরুন ফোন। আচ্ছা একটু একটু আবার দেখো, ভাবো না একটু, ভাবো ফোন ধরেন, রাস্তায় গিয়ে খাড়ান, যান ধরেন ফোন। আরে ধরেন, যান, আর কোনোদিন এখানে আসবেন না। তোমার হুট কইরা মাথাটা এমন করে কেমনে খুলে হেটা তো বুঝলাম না। সুরা পানকারের পুত্র হঠাৎ করে তোমার কাছে অপছন্দের হইল যে? আমি চিন্তা করে দেখলাম আপনার কথা ফালানোর মতো না, তাছাড়া পারলো দমনা করতেছে, তার সাথে ভালো আপনি বিপুলকে মেয়ের বিয়ে দিয়ে দেন। তোমার ব্রেনটা খুলছে, তাই পুরো সিস্টেমের মধ্যে আসে নাই। 33% খুলছে, পাস মার্কস, তাই কোনো সমস্যা নাই, বাকিটা আস্তে আস্তে কভার দিব। আপনি তাহলে রাজি? আমি কথা কই? আরে আমি কি কইলাম আর তুমি কি বুঝলা? তোমার যে পাস মার্কসটা দিলাম সেটা ধরে রাখো বুঝলা। হ্যাঁ কোথায় আমার পারুল মা আর কোথায় ওই ভ্যাটকান্না? ফলাটা সরল সোজা এটা সত্য, কিন্তু সংসার করতে গেলে আর অনেক কিছু লাগে বুঝলা। আমি বুঝবো কেমনে? সব বুঝুন তো আপনি বুঝে থাকেন, আমিও দেখবো কোন লাট সাহেবের পোলার লগে আপনি মাইয়া বিয়ে দেন। আর শোনেন বিপু কিন্তু পোলা হিসাবে খারাপ না, একটা মানুষের সংসার করতে যা লাগে সব বিপুর মধ্যে আছে। অনুদেবা ডাক আনুন। বুদ্ধি শুদ্ধি একবারে নাই, বলো তো না। কিরে রিঙ্কু কি হলো তোর? দেখ এমনি আমি ঝামেলার মধ্যে আছি, আর ঝামেলা বাড়াইছ না তো। আরে কথা কস না, কে আসছে? আর সুন্দর মেয়ে আমি জানি না। আমি কি আরে ভালোবাসি? কি ভালোবাসো? ওই বলতা আমি তোর বাবিরা ভালোবাসি না। হ্যাঁ কিরে কথা কস না কেন? আমি কেমনে কম? ওই শোন বিয়ার পর দুজনের মধ্যে এমনি ভালোবাসা হয়ে যায়, এগুলি হয়তো ভাবিস না তো। তাছাড়া চল কামে যাই, আজকে কিন্তু 6টা টিপ মারতে হইব। আমি কামে যাবো না, আমার মনটা ভালো নাই। আপনি আমার কোন কবে কে আলোকে আমার বিয়া দিবেন? এই কে কে করস না, কে কে করস, কে এত তোর পছন্দ করে না আমি শুনছি। আপনি তো বলছেন বিয়ের পর সব ঠিক হয়ে যাবো, দেখেন বিয়ের পরে আমরা দুজন সব ঠিক করে ফেলাম। কী করে ফেলবি? ঠিক করে ফেলবি না, ফেল, তুই এখনই ঠিক করে ফেল, তোর যা ইচ্ছা তাই কর। আমি কামে গেলাম, তুই যেন ইচ্ছা হয়ে যা, যা ইচ্ছা তাই কর, যা। আরে কি অবস্থা? জি ভালো। কলেজ ছুটি? হ্যাঁ। আপনি কই গেছিলেন? তোমাদের ওই এক্স ইউপি মেম্বার তোবারকের সঙ্গে দেখা হলো, অবশ্য একটা বিষয় নিয়ে একটু বাগবিতণ্ডা হলো, মনে হলো যে তারাই ভালো আছে, লজ্জা শরম ভয় কিছু প্রয়োজন নেই। হ্যাঁ আমিও শুনছি লোকটা ভালো না। আমার ধারণা তোমাদের গ্রামে যে 3.5 লক্ষ টাকা হারিয়েছে ওটার সঙ্গে ও জড়িত। আমি যাই। Huh.
নাকে তেনদেন না মানুষ আমার একদম পছন্দ না। সে সকাল থেকে তো শুরু করছেন, কথায় কথায় আপনার শুধু কান্নাকাটি। এবার থামেন তো, থামেন তো আপা। কান্দি কি আর সাধে, বউ দুঃখে কান্দি। ভাইয়ের বাসায় আজকে আমি পরবাসী, আজ এই বাসায়, কাল এই বাসায়, পরশু আরেক বাসায়, বারো বাসায় ঠোক পাইনা বেড়াইতেছি। আমি আমার ভাইয়ের বাসায় সামুদা, আমার ভাই হলো বড়দন, রক্তের বান্ধন, দুইটা কথাও নাই গো, হালাই তো দিতে পারবো না। গুড়া গ্রামের মানুষ আপনারে খুঁজতেছে, রাস্তায় বেরোলে হেরা কি আপনারা ছেড়া দিব, সমানে পেছায় ধরব। আপনি আপনার ভাইয়ের বাসায় যাওয়ার সুযোগ পাইবেন কি? আমি রাইতের বেলায় জামুগা, তখন তো আর কোনো মানুষজন থাকবো না। তখন মানুষ থাকবো না ঠিকই, পুলিশ থাকবো। আর টহল পুলিশে যদি ধরবার পারে, একবারে চোদ্দ শিখের ভিতরে। এইখানে তো সুখে আছেন বুঝতেছেন না? এই সুখ তো আমি চাই না রে বই, আমি পাপ করছিলাম, আল্লাহ আমারে শাস্তি দিছে, পুলিশ দলে নয় কদিন আটকে রাখবো। আমার ভাই আমারে ঠিকই সুরাই লয়ে আইব, সুডাইবো ঠিকই, তো আপনারে না, আপনার হাড্ডি গুড্ডি সুডাইবো। আপনি কি মনে করছেন পুলিশ আপনারে নিয়ে খাতির করবো, ধৈর্য নিয়ে আগে পিঠ পাতালে দিব দুইটা? হেসে কথা, চোখের সামনে পেন পেন না তো কানে লাগে। তুমি আনতে যাও তো, আমার যেমনি খুশি আমি তেমনি কান্দুম, তোমার কি? যাও। ভালো কথা কই তো, মাথায় ঢোকে না, আজকে বাসায় আহ। কমুনে আপনার লাগে একটা মাইক ভাড়া করে আনতে, ওইটার না বাসার মাথায় জুলাইয়া গোটা গ্রামের মানুষ এক করে তারপরে আপনি কান্দেন। আরে সেমরি, টাকা হইলো হাওয়ার মিঠাই, একবার বাতাসে বাইর হইলে আর থাকে না। আর ওই টাকাটার পিছনে যেইভাবে মানুষ লাগছে, ওই টাকাটা আর পামু? আর ওই ব্যাটকেন নাটারে কইস যে টাকা কেউ না দেয়। আচ্ছা মা, তুমি এত টাকা টাকা করতেছো কেন, টাকা দিয়ে তুমি কি করবা? আমি টাকা দিয়ে কি করবো? হ্যাঁ, টাকা কি আমার লেগে টাকা টাকা করি? তোর বাপের যে এই অবস্থা, তোর বিয়ের সাথে সময় টাকা লাগবো না, তখন কি মাইশের কাছে হাত পাতবো নি? আর বিপুর কাছে টাকা থাকানো যা, তোর কাছে টাকা থাকানো তা। পোলা মাইশের কাছে টাকা পয়সা থাকে না, পোলা মাইশের টাকা পয়সা মাইয়া মাইশি রাখে। তাহলে আমি এখন কী করবো? এই সেরি, এতক্ষণ ধরে আমি কি কইলাম? আমি যখন কথা কই তখন কি কানের মধ্যে দাঁড়া দিয়ে রাখোস? হ্যাঁ, আমি যা কই মন দিয়ে হন, ওই বিপুর লগে পলায় যা, আমি সব ব্যবস্থা করে দিন। মাসখানে গাঁটা টাকা দিয়ে থাকলে তখন পোলাও আমার, টাকাও আমার। ওই ফোনটা কই, ফোনটা দে বিপুরে, ফোন দে। আরে ফোনটা দে। খবরদার, বেটকাইবে না, সালাম দাও। ও, আমি তো মনে করছি আমার পারুল শাশুড়ি আম্মা, সরি আম্মা। এই তুমি কি আমার লগে বেদবি করো? জি না, ওই শ্বশুর আব্বাই শিখাই দিছে কথা শর্টকাট করতে, তাই টেরাই করি। পারুলের বাপের কথা শুনলে তোমার কপালে জীবন ও পারুল জুটব না। শোনো, আমার মায়ের লইয়া পলায় যাও, আমি সব ব্যবস্থা করবো। টাকা ডিকি লগে আসেনি? কি কর, আমার লগেই আছে। কিছু খরচ করছো না? পুরোটাই আছে। আপনি যত কইবেন তত আছে, আপনি যদি কোন 1 কোটি তাহলে 1 কোটি আছে। আপনি খালি কোন আর আমার কি করণ লাগবো? আমি সব ব্যবস্থা করে রাখমু, তুমি রাইতে বেলা টাকা পয়সা লইয়া গাটি বসকা লইয়া বাসার সামনে খাড়া থাকবা। জি আচ্ছা। ঠিক আছে। এই শোনো, ওই বাসার সামনে খাড়াই আবার ব্যাটকাইও না। জি, ব্যাটকাবো না। হ্যাঁ, সে কিন্তু চিকনা বাটাই যেতে,
কারণ সিটটা বাতার গিয়ারে আসতে একটু সময় লাগে। মাইনসে যখন আপনার দইরা পিছা ফালাইবো তখন আপনার গিয়ার আইবো না? আপনার জন্য কোথায় মুখ দেখাতে পারি না? আপনার যত দাপট ঘরে না বইয়ের সাথে সব দাপট দেখান, আর বাইরে কিছু করতে পারেন না, মাই মেরে খেয়ে আসেন। সুযোগ পাইলে খালি পটর 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 করো। হ্যাঁ শোনো, চৌধুরী পোলার লেগে আমি মার খাইছি, চৌধুরী পোলারে কিছু কমো না, কমো চৌধুরী রে, এইটার কই অ্যাঙ্গেল মার, অ্যাঙ্গেল মার কোনদিন খাইছো? খাও নাই। টাকাগুলি খোঁজ লাগাও, টাকা পয়সা লাগবো, মেলা টাকা, লাখ লাখ টাকা লাগবো, লাখ লাখ। আমি এত কিছু বুঝি না, আমি চাই যারা আমি বিয়ে করুম হ্যাঁ শুধু আমারই ভালোবাস। টাকা হন ফুলতলার বাতাসে ভাসতেছে, তোর ফটকা বাজে আমি ছুটে যাচ্ছি, আজকে থেকে তিন দিন তুই আমার চোখের সামনে। চৌধুরী সাহেব, চৌধুরী সাহেব, আপনি আমারে মাফ করে দেন চৌধুরী সাহেব। আমার এই ব্যাগে হাসির খনি আছে, মনে করে এর থেকে একটা টুকরা তরে দিলে তুইও ভেটকানি শুরু করবি। আমি কুরবান আলী বলতেছি, আপনি কি ওসি সাহেব বলতেছেন? বলছি, কোনো সমস্যা? তুই চান্দর দেশে যাস, নিজের দেশে যাস, তোর নামটা কো, নাম কো, তাদের নাম কো।